নতুন একটা ভিডিওতে চলে আসলাম সিঙ্গাপুর আপনার বিশান বিশান অ্যান্ড আমুকিও, এটা হলো বিশান পার্ক বলে। তো আশা করি সবাই অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি। আর আজকে এই পার্কটাতে দীর্ঘ অনেক দিন যাবৎ পর আবার নতুন একটা পার্কে আমরা চলে আসলাম, বিশান পার্কে। আর এটা আসাটা কোন থেকে একটু সামথিং আপনার একটু সমস্যা আছে আর কি। সমস্যাটা হলো যে কি আমি বলি, আপনি প্রথম আসতে হবে এমআরটি স্টেশনে, বিশান এমআরটি স্টেশনে, তারপর আপনার বাস ইন্টারচেঞ্জে আসতে হবে। বাস ইন্টারচেঞ্জের থেকে আপনি এখানে আসে দেখবেন যে 52 নম্বর বাস আর হলো যে 410 নম্বর বাস। তো 410 নম্বর দুইটা বাস, একটা আছে জি আর একটা আছে ডব্লিউ। তো আপনারা জি ডব্লিউ সরি ডব্লিউটা ফলো করবেন, বিশান বাস ইন্টারচেঞ্জ থেকে ডব্লিউ 410 ডব্লিউ ফলো করবেন, আর একটা আছে 52। তো 52 আপনি ফলো করতে পারেন। তো ওইটাতে দেখবেন যে যেখান থেকে আপনারা উঠবেন ওইখান থেকে দেখবেন যে 52, ওঠার পরে আপনারা টোটাল 5টা বাস স্টপ যেখান থেকে উঠবেন ইন্টারচেঞ্জ থেকে, তারপর আপনার 5টা বাস স্টপ পরে আপনারা নেমে যাবেন, মানে 4টা বাস স্টপের পরে 5 নম্বর বাস স্টপে আপনারা নামবেন। নামার পরে রাস্তার অপোজিট সাইডে আর কি এই পার্কটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইজিলি পাবে এই জায়গা। এই সাইডে হলো যে আপনার বাস স্টপটা। তো আপনারা নামার পরে বাস স্টপ থেকে নামার পরে এই স্টেডিয়ামের মতন যে এটা দেখতে পাচ্ছেন, এটা কোনো মতন গোল আকারের, তো এটাতে আসতে হবে। আসার পরে এটা সাইড দিয়ে নামবেন, নামার পর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে আপনারা হেঁটে সোজা চলে আসবেন। আর আসার পরেই আপনারা এই যে সুন্দর একটা পরিবেশ যেই আপনার বিশান পার্ক বলে, তো এই বিশান পার্কে আপনারা প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা ভিতরে চারটাতে প্রবেশ করে দেখি আজকের বিশান পার্কটা। বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন দেখতে পারবেন যে ন্যাচারাল, একদম সব কিছু ন্যাচারাল। এখানে পাখি থেকে শুরু করে একদম দেশীয় আমাদের মুরগি দেখতে পাচ্ছেন, ওইখানে দুইটা মুরগি দেখা যাইতেছে, তো এরকম অনেক আছে এখানে। তো আমরা আজকে ভিতরে ছাড়টাতে দেখবো, আর এটাতে আমার অনেক রিকোয়েস্ট করার পর আমি আসা আর কি। এখানে অনেক প্রচুর পরিমাণে এই যে খালটা দেখাতে আসছেন, এটাতে প্রচুর পরিমাণ মাছ আছে। আর এখানে আপনার বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি করছে। আর এখানে আপনি এটার ভিতরে পানিও আছে, বাচ্চারা যখন খেলাধুলা করবে আস্তে আস্তে পানিও ওই যে বাইরে হইতেছে, ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখুন, এখানে সৌন্দর্য জায়গা আছে। তো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসতে পারেন বিশান পার্কে, আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে কিন্তু পানিগুলো বের হইতেছে, বাইর হওয়ার একটা জায়গা আছে অবশ্যই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখুন। আর এরকম ছোটো ছোটো বীজগুলো আপনারা অনেক পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন সুন্দর বীজগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর বীজগুলো দেখুন। এখানে আপনার অনেক প্রচুর পরিমাণ মুরগি আছে, দেশীয় মুরগিগুলা, এগুলো সেরকম থেকে আমাদের দেশে হইলে পোলাপানি ধরে খাওয়া বলে, তো এখানে এগুলো ধরে না, ধরা নিষেধ আছে আর কি। ছোটো ছোটো বাচ্চা, ছোটো বাচ্চা, একদম বড়, সব সাইজেরই আছে। সেগুলোতে ডিম পারে কোন জায়গায়, আর দেখুন যে ছোটো ছোটো ব্রিজগুলো অনেক সুন্দর ব্রিজ। আর এখানে আপনার অনেক তেলাপিয়া মাছ পাওয়া যায়, অবশ্যই অবশ্যই তেলাপিয়া মাছ আছে এখানে। আর দেখতে পাচ্ছেন যে এখানেও বাচ্চারা বা বড়ো মানুষ আপনার বসিয়ে দিয়ে মাছ ধরে, মাছ ধরে না ধরে আবার ছাইরা দেয়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। আপনি কিন্তু বিকালবেলা এখানে আসলে আপনার কাছে খুবই ভালো লাগবে, অনেক সুন্দর একটা জায়গা। আসলে এই জায়গাগুলো আপনাদের কাছে অনেকটার কাছে সবার কাছেই অনেক ভালো লাগবে, যদি আপনারা বিকালবেলা আসেন তাহলে আরও আমাদের বাকি রয়েছে দেখা, চলুন আমাদের সাথে থাকুন।
দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হলো যে আপনার ছোট একটা নদী বা পুষ্কুনির পার দিয়ে, তো দেখুন অল্প একটু পানি, আর দেখুন এখানে মাছ দেখছেন কত বড় শোল মাছ, আর এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। এই ছোট যে জলাশয়গুলো আছে দেখা যায়, আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণ মাছ এখানে, আর এত সুন্দর জলাশয় আর এত সুন্দরভাবে পার্কটা তৈরি করা। আপনাদেরকে একটু আমি একটু একটা নজর দেখে নিই, ঘুরিয়ে দেখে নিই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। অবশ্যই অবশ্যই অনেক সুন্দর।